মধ্যমগ্রাম পৌরসভায় সিপিআই হানা। পৌরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা তদন্তে সোমবার দুপুর 12টা নাগাদ মধ্যমগ্রাম পৌরসভার প্রশাসনিক ভবনে 10 জনের একটি সিবিআই টিম কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়ে হাজির হন। যেহেতু আজ সোমবার সপ্তাহের শুরু, তাই কর্মব্যস্ত পৌরসভা ছিল জনসাধারণের ভিড়। তার মধ্যে আচমকা সিবিআই তদন্তের জন্য হাজির হওয়ায় রীতিমতো হুলুস থুলুস পড়ে যায় গোটা পৌরসভায়। ইতিমধ্যে ইডি গত 3 দিন আগে তদন্ত করে গেছে এবং গোপাল শীল নামে গ্রুপ ডির এক পৌরকর্মীকেও আটক করে নিয়ে যায় সিজিও কমপ্লেক্সে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর্ব চলছে। তারপর আবার সিবিআই হানা যথেষ্ট চিন্তার ভাত ফেলেছে মধ্যমগ্রামের শাসক দলের নেতা কর্মীদের কপালে। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।